আপনি কি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস থেকে সমদূরত্ব বজায় রাখছেন? একদিকে সমর্থক, আরেকদিকে সমাজকর্মী, ক্রমশ কি তৃণমূল সমর্থক পরিচয় দেওয়াটা, আমি আমি কর্মী নেতা বলছি না বাদল বাবু, শুনুন না, তৃণমূল সমর্থক পরিচয় দেওয়াটা এই আদানিতে চলে গেছে, তৃণমূল সমর্থক পরিচয় দেওয়াটা কি ক্রমশ সামাজিক ভাবে অপমাননাকর হয়ে উঠছে? ওই জন্য সমাজকর্মী, ওই জন্য সমাজকর্মীর সমাজকর্মীর ওই জন্য সমাজকর্মীর ডেজিগনেশনটাও আপনি চাইছেন? আমার এবার কি করবেন করবেন বাদল বাবু, এতদিন এই স্টুডিওতে যখন হাজারবার বলেছেন তখন আমি হাজারবার আপনাদেরকে চ্যালেঞ্জ করেছি, যান না দেশের সর্বোচ্চ আদালত, এ রাজ্যের আদালত, সর্বত্র তো খোলা রয়েছে আপনাদের রাস্তা, গিয়ে বলুন সিবিআই আর ইডিকে অসাংবিধানিকভাবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। আপনারা গেছিলেন, একটা দুটো নয় চোদ্দটা দল মিলে গেছিলেন, ফিরে এলেন তো খালি হাতে, খালি হাতে বললে কম ভালো হবে, দাঁড়িয়ে কথাটা পর্যন্ত বলার সুযোগ পেলেন না, অ্যাপিলটাই শুনলো না সুপ্রিম কোর্ট, মামলাটাই শুনলো না, পত্র পাঠ ফেরত পাঠিয়ে আর তার আগে বললো একটা উদাহরণ সামনে নিয়ে আসুন, মানে রোজ এখানে বসে যা যা বলেন আপনারা ওগুলো কোনো উদাহরণ নয়, বোঝা গেল ফাঁকা বুলি। দেশের সর্বোচ্চ আদালতে এভাবে ঘাড় ধাক্কা খাওয়ার পর চুরির অজুহাত হিসেবে আর সামনে কি আনবে? আজকে হনুমান জয়ন্তী, অনির্বাণ তোমাকে এবং যত প্যানেলিস্ট আছেন বাংলার মানুষ দেশের মানুষকে শুভেচ্ছা এবং প্রণাম জানাই। সর্বশেষ তার আর একটা কথা বলি, যা তৃণমূল সমর্থক শুধু লিখো না, আমি তো সমাজকর্মী হিসেবে লিখলে ভালো হয়, শুধু সমর্থক আমি নই, সমাজকর্মী লিখো তাদের ভালো হয়। আর দুই তিন নম্বর, আজকে যে প্রতিষ্ঠা দিবস বা সুপ্রিম কোর্টের যে প্রশ্নটা তুমি করেছো, প্রশ্নটা একদম সঠিক, এটা যে কোনো হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যে কোনো বিষয় নিয়ে গেলে তার বাধা আসতে পারে, আবার জয়ও আসতে পারে। তার মানে এই নয় যে বিরোধী দলগুলো আন্দোলন ছেড়ে দেবে মোদিজির বিরুদ্ধে বা বিজেপি সেন্ট্রাল কমিটির বিরুদ্ধে। তিন নম্বর, আজকে 1980 সাল থেকে 6ই এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা হয়েছে, আমি জানি না হীরক জয়ন্তী কেন বলছে, 60 বছর এখনো মনে হয় কমপ্লিট হয়নি। আর তিন নম্বর, আজকে মুরলী মনোহর যোশী বা অটল বিহারী বাজপেয়ী মারা গেছেন, আদবানিজি যিনি প্রতিষ্ঠা সভাপতি ছিলেন, এই দুজনকে কি আজকে সম্মান জানানো হয়েছে, জানি না তাদের ব্যাপার। দুই, যে বক্তব্যগুলো আজকে রেখেছেন, আজকে দুটো ন্যাশনাল চ্যানেলে আমি বক্তব্য রেখেছি এবং বলেছি যে মোদিজি যতগুলো ইস্যু আজকে তুলে ধরেছে, উনি ওনার ইস্যুটা আজকে টোটালি ছিল পলিটিক্যাল ইস্যু এবং 2024 কে টার্গেট করে ওনার ইস্যু ছিল। চতুর্থ, না দেখলাম মেক ইন ইন্ডিয়া, না ডিজিটাল ইন্ডিয়া, হাই স্পিড ট্রেন, না 5 প্ল্যান সরকার, না স্বচ্ছ ভারত অভিযান, বেটি বাঁচা বেটি পড়া বন্ধ আছে, স্মার্ট সিটি 100টা স্মার্ট সিটি হয়নি, 15 লক্ষ 15 পয়সা কেউ পায়নি, বছরে 2 কোটি চাকরি হয়নি, গঙ্গা যমুনা সংস্কার হয়নি। তো যারা এই ধরনের একের পর এক বক্তব্য, তো 2014 থেকে 2022 পর্যন্ত 5 লক্ষ কৃষক আত্মহত্যা, দিল্লিতে কিষাণ আন্দোলনে 700 কৃষক আত্মহত্যা, করোনা 8 দিনে ধ্বংস করে দেবে 4.5 লক্ষের উপর লোক সরকারি হিসাবে তারা মারা গেছে করোনাতে, পথে ঘাটে রাস্তা ট্রেনে বাসে যেভাবে ইচ্ছা মেরেছে, সরকার কিছু করতে পারেনি সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু এটা বাস্তব। ইডি সিবিআই কে লাগানো হচ্ছে প্রত্যেক বিরোধীকে জোর করে, বিহারে হোক, বাংলায় হোক, দিল্লিতে হোক, দিল্লিতে মনীষ সরসদে হোক, যে কোনো ক্ষেত্রে বাদল বাবু কেসের প্রমাণ করতে পারছে না। বাদল বাবু, আমি খুব ধৈর্য ধরে শুনছিলাম, আমি খুব ধৈর্য ধরে শুনছিলাম, এবার আপনাকে একটু থামতে অনুরোধ করি, এবার একটু আপনাকে থামতে অনুরোধ করি বাদল বাবু। একটা পুরনো বাংলা প্রবাদ আছে, আপনিও শুনেছেন, আমরা সবাই ছোট থেকে শুনে বড় হই বাঙালি বাড়ির ছেলেমেয়েরা, চোরা না শুনে ধর্মের কাহিনী। দেশের সর্বোচ্চ আদালত শুনলই না আবেদনটা, এতটাই অন্তঃসার শূন্য, তারপরে আপনি বলছেন না, তারপরে আপনি বলছেন ছেড়ে তো দেওয়া যাবে না, সে ছাড়বেন না, ঠিক আছে না, সে ছাড়বেন না, ঠিক আছে, আমি তো বললাম চোরা না শুনে ধর্মের কাহিনী, কিন্তু না ছেড়ে মানুষের সামনে বলবেনটা কি, এবার কি বলবেন? মানুষ তো বলবে দেশের সর্বোচ্চ আদালত তাড়িয়ে দিয়েছে, শোনেনি আপনাদের কথা, আবার বলবেন। আর আমি খুব ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম বাদল বাবু আপনি আর কি কি বলেন, 1 2 3 4 করতে করতে নমামি গঙ্গে, স্মার্ট সিটি সব এলো, আর খুব তাৎপর্যপূর্ণভাবে শুরুতেই এলো শুধু সমর্থক না বলে আমাকে সমাজকর্মী বলুন, মানে আপনি কি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস থেকে সমদূরত্ব বজায় রাখছেন? একদিকে সমর্থক, আরেকদিকে সমাজকর্মী, ক্রমশ কি তৃণমূল সমর্থক পরিচয় দেওয়াটা, আমি আমি কর্মী নেতা বলছি না বাদল বাবু, শুনুন না, তৃণমূল সমর্থক পরিচয় দেওয়াটা এই আদানিতে চলে গেছে, তৃণমূল সমর্থক পরিচয় দেওয়াটা কি ক্রমশ সামাজিক ভাবে অপমাননাকর হয়ে উঠছে? ওই জন্য সমাজকর্মী, ওই জন্য সমাজকর্মীর সমাজকর্মীর ওই জন্য সমাজকর্মীর ডেজিগনেশনটাও আপনি চাইছেন? আমার দিতে অসুবিধা নই, আমার দিতে অসুবিধা নেই, কিন্তু বাদল বাবু আজকের দিনে দাঁড়িয়ে আপনার এই ইচ্ছেটা আমার খুব খুব সিগনিফিকেন্ট লাগলো।